জেটিভি নিউজ ঐক্যের পথে মোরা কোরবানির ঈদের আগে সময় আছে আর মাত্র একদিন ফলে পুরো দমে জমে উঠেছে চট্টগ্রাম নগরীর পশুর হাটগুলো গত কয়েকদিন অলস সময় পার করলেও শুক্রবার ক্রেতাদের সঙ্গে দর কষাকষিতে ব্যস্ত সময় কেটেছে বিক্রেতাদের এদিকে বাজার জমে উঠলেও ক্রেতারা অভিযোগ করেছেন গতবারের তুলনায় এবারে গরুর দাম অনেক বেশি গতবার যে গরু আশি হাজার টাকায় বিক্রি হয়েছে সেটি এবার এক লাখ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না বাজারে ছোট এবং মাঝারি সাইজের গরুর দাম বেশি বলে জানিয়েছেন তারা বাজারে প্রচুর ক্রেতা সমাগম হয়েছে তবে যে পরিমাণ ক্রেতা বাজারে এসেছেন সেই হারে গরু বেচাকেনা কেনা হচ্ছে না গরুর দাম কিছুটা বেশি হওয়ায় অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন শেষ দিকে হয়তো গরুর দাম কমতে পারে সেই আশায় আছেন অনেকেই তবে কেউ কেউ আবার পছন্দ মতো দামে গরু পেলে সেটি কিনে নিয়ে যাচ্ছেন যে কয়েকজন গরু কিনেছেন তাদের বেশিরভাগেরই অভিযোগ এবার গরুর দাম বেশি বিশেষ করে ছোট এবং মাঝারি সাইজের গরুর দাম কিছুটা বেশি খোঁজ নিয়ে দেখা গেছে দু থেকে আড়াই মোন ওজনের গরু বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি হাজার টাকায় তিন চার মন ওজনের গরু বিক্রি হচ্ছে নব্বই থেকে এক লাখ টাকায় এবং পাঁচ থেকে ছ ওজনের গরু বিক্রি হচ্ছে এক লাখ দশ হাজার থেকে এক লাখ তিরিশ হাজার টাকায় দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেলাইকনটিতে